অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। তাকে 10,000 সুইস ফ্রাঙ্ক বা 11,94,000 টাকা জরিমানাও করা হয়েছে। ফিফা জানিয়েছে তাদের কাছ থেকে বাফুফের জন্য ফান্ড পেতে ফেডারেশনের সাধারণ সম্পাদক জাল বা বানোয়াট নথি ব্যবহার করেছেন। ফিফার স্বাধীন বিচারিক কমিটি বিষয়টির প্রমাণ পেয়ে এই রায় দিয়েছে। আবু নাইম সোহাগের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর যত্ন সহকারে তদন্ত করে নথি জালের প্রমাণ পেয়েছে ফিফা। শুনানিতে ফিফার বিচারিক কমিটি সাজা নিশ্চিত করার মতো সন্তোষজনক উত্তর পেয়েছে। তার বিরুদ্ধে ফিফার আচরণ বিধির 13 ধারার সাধারণ কর্তব্য ও 15 ধারার আনুগত্য ভঙ্গ এবং 24 ধারায় জালিয়াতির প্রমাণ পেয়েছে। এর ভিত্তিতেই আবু নাইম সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা এবং জরিমানার শাস্তি দেওয়া হয়েছে। ফিফার পক্ষ থেকে আবু নাইম সোহাগকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।